সরকারের নীল নকশার অংশ হিসেবে 28 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ বিএনপির মহাসমাবেশ পণ্ড করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ডাকার সংবাদ সম্মেলন থেকে এমন অভিযোগ আনা হয়। ফোরামের নেতারা বলেন, নাটক সাজিয়ে যখন একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের সহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পুলিশ সদস্য হত্যা মামলায় পল্টন থানায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের 164 জনের নেতার নাম, পিতামাতার নাম, ঠিকানা সহ মামলা করা হয়েছে। এমন মামলা পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব নয় বলেও মনে করেন তারা। সারা দেশে 17 জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তারা। পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে আজকে এই মহাসমাবেশকে বানচাল করেছে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগ এবং পুলিশের যৌথ প্রযোজনায়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ চলমান গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের অবিলম্ব মুক্তি দাবি করছি এবং যাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?